ঈশ্বর আমাদের উপর সহায় হয়েছে অনেক দিন পর আজকে একটু আকাশটা পরিষ্কার হলো রোদ উঠছে খারাপ লাগতেছে আমরা তো সকালে নাস্তা খাচ্ছি দুপুরে লাঞ্চ করতেছি রাতে ডিনার করতেছি আর দেখেন কত মানুষ এখনও না খেয়ে কি তারা একটু বাঁচার জন্য কোথায় কোথায় আছে তাও আমরা জানি না উদ্ধারকর্মীরা অনেকে উদ্ধার কাজ চালাচ্ছে তারপরেও তো অনেকেরটা জানিই না তারাও বা কী করবে এখন ঈশ্বরের কাছে প্রার্থনা করা ছাড়া আমাদের কিছুই উপায় নেই তবে আমরা যদি পারতাম তাদের একটু সাহায্য করতে ভালোই লাগতো তবে আমাদের স্কুল থেকে এই উদ্যোগটা নিয়েছে আমরাও ওখানে কন্ট্রিবিউট করব। আর সবাইকে বলতেছি যে যেভাবে পারেন যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে আপনারা ওদের সাহায্য করেন কারণ আমরা যদি একবেলা কম একটু খাবারটা একটু কমিয়ে দিয়ে একটু খা নর্মাল খাবার খাই সেটা দিয়ে যদি তাদের একটু মানে একটু যদি উপকার করতে পারি সেটাই আমাদের জন্য অনেক তাই আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই আর একটু ওদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই দুর্গত এলাকাগুলো আবার সেই আগের মতো স্বাভাবিক হয়ে যায় আজকে খবরে দেখলাম শুধু বিশুদ্ধ পানি নেয় এখন সাপের উপদ্রব বদছে মানে তারা নানা দিক থেকে সমস্যায় আছে সবাই সব মানে সমাধান করার চেষ্টা করছে কিন্তু একমাত্র সমাধান করার মালিক হলো ঈশ্বর বা সৃষ্টিকর্তা ছাড়া কিন্তু আমরা একেবারেই অসহায় অসহায় মানে এই প্রাকৃতিক দুর্যোগগুলোর সময় আমরা ঈশ্বরকে ডাকা ছাড়া ঈশ্বর বলেন আর আল্লাহ বলেন তাকে ডাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই তাই তারপরও আমাদের যতটুকু পারি আমরা সবাই একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিই যে যতটুকু পারেন অনেকে বললেও খাবার দাবার দিয়ে করে অনেক কাপড় চোপড় দিয়ে করতেছে তাই মানে কেউ বসে না থেকে একটু বন্যা দুর্গত এলাকায় একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন তবে দেখলাম কালকে শাহভাগে অনেকটাই উঠেছে মানে পনেরো লাখ টাকা উঠেছে বন্যার্থদের জন্য যে সমন্বয়করাও এটা কাজ করতেছে সরকারও কাজ করতেছে তা আমরা যারা সাধারণ মানুষ আমরা তো ততটা পারবো না অনেকে আছে পুরাতন কাপড় চোপড় দিয়েও কিন্তু সাহায্য করা যায় কারণ আমাদের বাসায় অনেকই কাপড় চোপড় আছে যেগুলো আমরা পরি না কিন্তু পরিত্যক্ত অবস্থায় মানে রয়েছে কিন্তু সেগুলো যদি যেগুলো একটু মোটামুটি ভালো সেগুলো যদি তাদের দেওয়া যায় তাহলেও তারা সেগুলো পরিধান করতে পারবে এটাই এটাই হলো আমার কথা যে তাহলে আমরা সবাই আসুন সবাই এক হয়ে বন্যার্থদের সাহায্য সহযোগিতা করি আর সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন এই দিনটি মানে আমাদের জন্য ভালো একটা দিন বয়ে আনুক এবং তারা যেন ভালো থাকে তারা শুধু একটু জানি বিশুদ্ধ পানি আর দুমোটো খাবার খেয়ে বেঁচে থাকতে পারে এটাই এখন আমাদের হলো মূল লক্ষ্য এটাই আর কিছুই না এটাই তাহলে সবাই চলে আসুন আমরা সবাই একে একে অপরের হাত ধরে সাহায্যদের জন্য যতটুকু পারি সাহায্য করে নিন